파울을 칠 칠 식스 식스 식스. প্রথমত সবাইকে গুড ইভিনিং। যেটা বলার ক্ষমতা একটা পেপি নাম্বার মানে একটা ডান্স নাম্বার আছে যেটা আমারই গাওয়া, তো ওটা তো গাইবো, সবাই আনন্দ করবো একসাথে। তো তার আগে একটা সফট কম্পোজিশন মেলোডি নাম্বার, গানটির নাম রাজকন্যা, ইউটিউবে অ্যাভেলেবেল, রাজকন্যা বাই রেভার্টস মানে আমার ব্যান্ডের নাম রেভার্টস বা রাজকন্যা বাই সিট আমার নাম অ্যাভেলেবেল আছে, দেখবো সবাই ভালো লাগবে। গানটা শুনি নিই, তারপরে একটু নাচে নাচে আমি গানে আসছি। ভলিউমটা একটু বাড়বে গিটারে। এই গানটা হচ্ছে রাজকন্যা নাম, কারণ হচ্ছে প্রত্যেকের জীবনে ভালোবাসার মানুষ বা তার প্রিয় তো ভালোবাসার মানুষ হচ্ছে, মানে যেহেতু ছেলেদের কথা বলছি যেহেতু আমি গাইব, তার কাছে তার হচ্ছে গার্লফ্রেন্ড বলতে প্রিন্সেসের মতো হয় একদম। তো তাকে নিয়ে গানটা লেখা বা তাকে জীবনে না পাওয়া যায় তার কষ্ট বা ব্যর্থতা, তো সেটা নিয়ে কিছু বলা। আচ্ছা, আমার সাথে সুচন্দ্রার কথা হয়েছিল যে আমার যে গানটা আছে পেপি নাম্বার ক্ষমাতে, তো প্রথমত জানাবো গানটা হচ্ছে পুরোপুরি ডান্স নাম্বার, তো ওটা অ্যাকুস্টিকে একদমই ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না, একটু নাচানাচির গান, তো সেটা আমি দেখছি ট্র্যাকের সাথে কীভাবে কী করা যায়। আর গানটা নিয়ে বলার বলতে গেলে আমার ব্রেভার্টসের ফার্স্ট অ্যালবাম আজ থেকে প্রায় 7 বছর আগের কথা বলছি, রু মিউজিক থেকে রিলিজ করি, তো তখন তমজিতিদার কর্ণধার ওনার সাথে কথা বলি আমি অ্যালবামটা রিলিজ করি, তো ভাবিনি যে অ্যালবামটার মধ্যে রাজকন্যা ছিল যেটা আমি একটু আগে গাইলাম,
তো এটার মিউজিক ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, প্রচুর ভিউজ, তো সবাই পারলে শুনে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর একটা অ্যালবামে থাকে না একটা বোনাস ট্র্যাক, মানে কিছু মেলোডি নাম্বার থাকে, একটা ডান্স নাম্বার থাকে, তো সেই গানটা যে আমি এসএমপিআর কর্ণধার মানে সম্রাটদা যে এইভাবে ইউজ করবে আমি কোনোদিনও ভাবিনি, কারণ আমার ওটা ছিল জাস্ট একটা ট্র্যাক, একটু নাচানাচি করতে ভালো লাগবে তাই মানে বানিয়েছিলাম। সেই টাইপ আমি ট্রাই করছি, আশা করি ভালো লাগবে। Yeah.
Thank you. Thank you so much. এই ছিল রকস্টার সিদ্ধার্থ এবং অলরেডি হাওয়া একেবারে গরম হয়ে গেছে সবার মধ্যে এক্সাইটমেন্টের পারদ একেবারে তুঙ্গে এবং থ্যাংক ইউ সো মাচ যিনি গিটারের সঙ্গত দিয়েছেন আপনার দেবজ্যোতি দা উনি একেবারে গিটারের মানে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দিয়েছে সিদ্ধার্থ দাকে এইবার আর সময় নষ্ট না করে চলে যাব পরের পারফরমেন্সে ডেকে নেব ব্যান্ড রোড টু রেনেসাঁস ব্যান্ড রোড টু রেনেসাঁস একটি গান আমাদের সিনেমা এসএনপিআই শর্টস এর ডিপ্লোমা ফিল্ম ক্ষমাতে ইউজ করা হয়েছে ভীষণ ইন্টারেস্টিং একটা সিন এবং গানটি বারবার ইউজ হয়েছে সেটা তোমরা 26 তারিখ দেখলে 26শে ডিসেম্বর দেখলে বুঝতে পারবে আমি রিকোয়েস্ট করব রোড টু রেনেসাঁস ব্যান্ডের যারা রয়েছেন তাদেরকে স্টেজে উপস্থিত হওয়ার জন্য